আমি আমার কয়েকটি কথা বলবার আগে আমি জানি অনেক কুৎসা, অনেক চরিত্র হনন, অনেক শব্দ দূষণ, অনেক কুৎসিত ভাষা, অনেক জঘন্য শব্দ শুধু আমার পরিবার নয়, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের সবার পরিবার নিয়ে বলা হয়। আমি অভিষেককে আজকে একটা ছোট্ট আমার ইতিহাসের স্মরণী থেকে একটা ছবি উপহার দেব। কেন দেব? অনেকে বলে ওই তো দিদি এসে ভাইপোকে এমপি করে দিয়েছে, ওই তো পরিবারতন্ত্র, এই তো সব। কিন্তু আপনারা অনেকেই জানেন না ও রাজনীতি করে দুবছর বয়স থেকে। 1990 সালে সিপিএম যখন আমায় মেরে চৌচির করে দিয়েছিল, সেই সময় আমি যখন হাসপাতাল থেকে বাড়ি এসেছি আমার মা আমায় জিজ্ঞেস করছিল কি করে ঘটনা ঘটল, কেমন আছিস। আমি দেখলাম অভিষেকের তখন দুবছর বয়স, 1990 সাল, ও মার কোলে বসে সব ঘটনা শুনছে। এবং তারপরের দিন থেকেই ও কী করতো জানেন? একটা ঝান্ডা নিয়ে বলতো দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও, প্রতিদিন মিছিল করতো ওই একটা ঝান্ডা নিয়ে ওইটুকু একটা ছেলে। তারপর থেকে কিন্তু তারা করে করেই এসছে। আমি এই ছবিটা ওকে প্রেজেন্ট করতে চাই, যেটা আগামী দিন ওর সংরক্ষণের তালিকায়। একদিকে আমার মায়ের ছবি আছে, একদিকে আমার ছবি আছে, আর একদিকে ওর দুবছরের ছবিটা আছে। তাহলে আপনারা বুঝতে পারবেন ও আজকে রাজনীতি করছে না, দুবছর বয়স থেকে করে। এটা ভুললে চলবে না। ছেলে মেয়েরা তারা যাদের পরিবারে থাকে, বড় হয়, তারা তখন থেকে করে। আমি ছবিটা চাইছি। আমি ডায়মন্ড হারবারে এসে ভাবছিলাম কিছু একটা দিতে হবে, দেখুন ছবিটা।